তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো আজকে ব্লগটা হবে, আমি যাবো বাড়িতে। তো আজকে নীলকে নিয়ে বাড়ি চলে যাব আমি, কেন ভাদ্র মাস শেষ হবে, কারণ যখন ভাদ্র মাস পড়েছিল তখন আমি বাড়িতে ছিলাম না, এই মায়ের বাড়িতে ছিলাম। তো আমি এখন চলে যাচ্ছি মায়ের বাড়িতে। তো যাওয়ার ইচ্ছা আছে বিকালবেলা, কারণ রোদ্দুরটা পড়ে গেলে তারপরে যাবো। আর নীলকে নিয়ে যেহেতু যাবো, রোদ্দুরের মধ্যে কষ্ট করবো না বাচ্চাটাকে। আর কেন যখন যখন বাড়ি তখন যাই না, মানে আমার জবা খিচুড়ি পেকে যায়, মানে চান করানোর সময়, খাওয়ানোর সময়, টাইমে হয়, সব তাড়াহুড়ো করে হয়, মানে একটা টাইম, মানে আমার হুট করে গেলে না কেমন একটা হয় না, অন্য জায়গা থেকে অন্য জায়গায় গেলে একটা পরিস্থিতি চেঞ্জ হয়ে যায় পুরো, ওরকম হয়ে যায়। তো ওই জন্য আমি বিকালবেলার দিকে যাব, তাহলে সকালবেলা কালকে থেকে আমার আবার সিরিয়াল হিসাব চলবে। নাহলে নীল আমাদের বাড়ির খুব আদরের বাচ্চা, সবার এই বাড়িটা যেমন ওই বাড়িটা তেমন। তো সবাই বুড়ো, টিনটিন বাবা, নীল, কর্তা মশাই সবাই করতে আসে, সবাই সবার সাথে খেলে। মিমি আছে, দিদি ভাই আছে, সাথে খেলতে খেলতে সময়টা কখন যে পেরিয়ে যায় বুঝতে পারি না। ওই জন্য আমার সব জলা খিচুড়ি পেকে যাবে যদি আমি আগে সকালবেলা যাই। ওই জন্য বিকালবেলায় যাবো, খাইয়ে দাইয়ে নিয়ে গেলে আমার নিশ্চিন্ত। আমি তো কালকে সকাল থেকে আবার সিরিয়াল হিসাব চলবে, যেমন চলে চলবে, অসুবিধা নেই। তো আজকে যাবো, তো সকালবেলা নিতে সকালবেলা ব্রেকফাস্ট করিয়েছি আজকে। আজকে স্যালাড খাই, তো সুজি খাওয়াইনি, ব্রেকফাস্ট করিয়ে উপরে দেখে তখন ফল খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি আমি। আর এখন আমি ঘরের সমস্ত কাজবাজ করে তারপর বসে দেখা করছি। এখন ঘর গোছাবো, বিছানা গোছাবো, ঘর ঝাড়ু দেবো, ঘর মুছবো, কাপড় চোপড় কাচবো, আর তারপরে আমি দেখা করছি তোমার সাথে। আর কালকের জন্য সরি, কালকে কোনো ভিডিও আসতে পারিনি, কারণ কালকে আমার খুব জ্বর ছিল। জ্বর আমার আজকেরও আছে, কিন্তু আগের থেকে অনেকটা ভালো আছি বলে যে ব্লগ করতে পারছি। তো দেখা হলো তোমাদের সাথে কাজের পরে। আমার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নীলকে খাওয়াবো। তো এই যে আমার ছেলে, এই যে আমার ছেলে, ও এখন টিভি দেখছে, আর ওকে এখন ভাত খাওয়াবো। এই যে নীলু, নীলু, আই নীলু, কুচু 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 নেই, কারণ ওর খিদা পেয়েছে, তোকে খাওয়াবো। তো তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, চল। নীলু হাত দেয় না, দিলি অ্যাক্সিডেন্ট। তো হেই গাইস, আমি এখন রেডি হয়ে গেছি, আর আমার ব্যাগ গোছানো কমপ্লিট। তো এটা আমার ব্যাগ তো আমার কাছেই থাকবে, আর এই দুটো নিলের খাবারের ব্যাগ, এটা আর জিনিসপত্র রয়েছে, এটা নিলে কাপড় জামার ব্যাগ। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আর আমরা এখন বেরোচ্ছি। তো দেখা হচ্ছে আমার মায়ের বাড়িতে। তো হেই গাইস, চলে এসেছি আমি মায়ের কাছে। আর যে নীল খেল, নীল এসে শুরু হয়ে গেছে দিমার সাথে খেলা খেলা করা। তোমরা যেহেতু বলেছো নীলকে আমি খাইয়ে দাই নিয়ে এসেছি, তো আমার চিন্তা নেই, ও যদি আমার ঘুমায় তো ঘুমা, রাত্রিবেলা উঠলে ওকে আমি দুধ বানিয়ে খাইয়ে দেবো। নীল কোথায়? বাবার সাথে কথা বলতে যাচ্ছিল, ট্যাংরা মাছ কথা হচ্ছে। ইনি হচ্ছে আমার মা, ট্যাংরা মাছ রান্না করেছে বলে খেতে বলছি আমার কাকি মাকি। এই যে এটা কে বলো তো তোমরা? দিদিয়া, এটাকে বুঝতে পাচ্ছে না আমার কথা, রেকর্ডিং হচ্ছে ফোনে, যাই হোক গিয়ে। তো এখানে কাজু খেলছে, কাজু মানে নীল খেলছে, আর আমার বোন এক্ষুনি আসছে জয়েন্ট হতে। আমার বোন চলে এসেছে, এই যে নীল খেলছে, এই যে আমার ঠান্ডা বাচ্চা দেখছে। আমার কাকার কোলে নীল গিয়ে শুয়ে পড়েছে, আর কাকার সাথে নীল খেলে যাচ্ছে। হাসো, এরকম
ভিডিওটাকে আমি শেষ করছি এখানেই। তো তোমরা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করো কেমন লাগছে ভিডিওটা। আর কালকে বিশ্বকর্মা পুজো, তো নীলকে নতুন জামা পড়াবো, সেটা দেখাবো সেটা। আর আজকের মতো এখানেই শেষ করছি, তো টাটা।